সুবিধা বঞ্চিত শিশুদের সঙ্গে ক্রিকেট খেলায় মেতে ওঠেন বাংলাদেশ দলের ক্রিকেটাররাও। সেখানেও রিভার সুইপ খেলতে গিয়ে এলভি আউট হন টাইগার ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। শরীফুল ইসলামের বলে রিভার সুইপ করতে গিয়ে লেগ বিফোরের ফাঁদে পড়েন শান্ত। এরপর শরীফুল নিজে আঙুল তুলে আউট দেন, সঙ্গে সঙ্গে রিভিউ নেন ক্যাপ্টেন, হেসে ওঠেন সবাই। অফ ফর্ম যেন পিছুই ছাড়ছে না শান্তর, মজা করে খেলতে গিয়েও হচ্ছেন আউটের শিকার। শান্ত শরীফুল ছাড়াও শিশুদের সঙ্গে মজায় মেতে ওঠেন রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, জাকির আলী অনিক, সৌম্য সরকার, তানজিদ হাসান, তামিমরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে মাঠে নামার আগে সেন্ট ভিনসেন্টে ইউনিসেফের প্রচার কার্যক্রমের অংশ হিসেবে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছে বাংলাদেশ দল। অনুশীলন শুরু করার আগে ক্রিকেট আনন্দে মেতে ওঠেন তারা। বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ছোট ছোট ছেলেমেয়েদের সঙ্গে খেলেন তারা। একই গ্রুপে ছিলেন শান্ত, শরীফুল ও জাকির। শরীফুলের সঙ্গে টাইগার ক্যাপ্টেনও বোলিং করেন, জাকির ছিলেন উইকেট কিপারের ভূমিকায়। তাদেরকে ব্যাট ধরাও শিখিয়ে দেন এই উইকেট কিপার। আরেক গ্রুপে ছিলেন পেসার মুস্তাফিজ, রিশাদ ও সৌম্য। এক প্রান্ত থেকে বল করেছেন সৌম্য, অন্য প্রান্তে ছিলেন রিশাদ। আরেক গ্রুপে ওপেনার তানজিদ হাসান তামিম বনে যান উইকেট কিপার, বল করেন নাফিস ইকবাল। কিছু সময়ের জন্য যেন তারা শৈশবে হারিয়ে যান। ছেলে ও মেয়ের সমান অধিকার ও সুযোগ দেওয়ার বিষয়টি তুলে ধরতে বাংলাদেশ ক্রিকেট দল ভিনসেন্টে শিশুদের সঙ্গে ক্রিকেট খেলেছে। ইউনিসেফ ও আইসিসির মধ্যে এক গ্লোবাল পার্টনারশিপের আওতায় এই সেশন অনুষ্ঠিত হয়। এই ক্রিকেট সেশনগুলো এমনভাবে সাজানো হয়েছে যেন এর মাধ্যমে অল্প বয়সী মেয়ে ও ছেলেরা বিভিন্ন ধরনের দক্ষতা শেখার মাধ্যমে আরও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে, তাদের মাঝে মিলেমিশে কাজ করার মনোভাব তৈরি হয় এবং নেতা হয়ে গড়ে ওঠার গুণাবলী অর্জন করতে পারে। শিশুরা টাইগার ক্রিকেটারদের সঙ্গে প্রীতি ম্যাচ খেলে, ঠাট্টা করে, হাসাহাসি করে এবং ক্রিকেটের পাশাপাশি দল গঠন ও নেতৃত্বের মতো জীবনের পাঠ শিখে। তারা ক্রিকেটারদের বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করে, ক্রিকেটাররাও স্বতঃস্ফূর্তভাবে তাদের উত্তর দিয়েছে এবং সবশেষে গ্রুপ ছবি তোলেন সবার সঙ্গে। সাইনারমান, বিটি কুইক টাইম।